আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে সাপ্তাহিক প্রশ্ন উত্তরের আঠাশতম পর্ব নিয়ে হাজির হয়েছি যথারীতি আজকে প্রশ্ন উত্তর পর্বেও মোট বিশটি প্রশ্নের উত্তর থাকবে প্রশ্ন নম্বর পাঁচশো একচল্লিশ থেকে পাঁচশো ষাট পর্যন্ত তাহলে কালক্ষেপণ না করে চলুন শুরু করি পাঁচশো একচল্লিশ নম্বর প্রশ্ন ঝিনাইদাহ থেকে লিখেছিলেন আসলামুল হক তিনি প্রশ্ন লিখেছিলেন পানি পান করার সুন্নত পদ্ধতি কি এই প্রশ্নের উত্তর হলো পানি পান করার সুন্ন পদ্ধতি যদি আমরা অবলম্বন করতে চাই তাহলে প্রত্যেক মুসলিম হিসেবে উম্মতি মোহাম্মদ হিসেবে আমাদেরকে প্রথমত ডান হাতে পানি পান করতে হবে এবং বসে পান করতে হবে তিন শ্বাসে পান করতে হবে প্রত্যেক মুসলিম উম্মাহ যদি আমরা এভাবে পানি পান করি তাহলে অবশ্যই সুন্নত তরিকা আদায় হবে ইনশাআল্লাহ এরপর পাঁচশো বিয়াল্লিশ নম্বর প্রশ্ন নীলফামারি থেকে লিখেছিলেন আহসান উল্লাহ তিনি প্রশ্ন লিখেছিলেন মৃত পাখিকে জবাই করে খাইলে কি হালাল হবে এ প্রশ্নোত্তর হল জিনা কোনো পাখি অথবা পশু এগুলো যদি মরে যায় মরে যাওয়ার পরে তাকে জবাই করে খাইলে সেটা হালাল হয় না অবশ্যই জীবিত অবস্থায় তাকে জবাই করতে হবে তাহলে সেটা খাওয়া আমাদের জন্য হালাল হবে কারণ আল্লাহ রবুল্লা আলমিন মৃত পশুকে খাওয়া হারাম করে দিয়েছেন অর্থাৎ যেটাকে জবাই করার আগেই মরে গেছে সেটাকে খাওয়াকে হারাম ঘোষণা করেছেন আমাদের জন্য এরপর পাঁচশো তেতাল্লিশ নম্বর প্রশ্ন চুয়াডাঙ্গা থেকে লিখেছিলেন নীলুফার জাহান তিনি প্রশ্ন লিখেছিলেন স্বামী স্ত্রী সালাম বিনিময় করার সময় পরস্পর মুসাফা করতে পারবে কিনা এই উত্তর হলো জি অবশ্যই পারবে স্বামী স্ত্রী বাইরে থেকে এসে যখন সাক্ষাৎ করে তখন সালাম দেওয়ার সাথে সাথে মুসাফা করতে পারবে এতে কোনো সমস্যা নেই এরপর পাঁচশো চৌচল্লিশ নম্বর প্রশ্ন ঢাকার ধামরাই থেকে লিখেছিলেন আব্দুল আহাদ তিনি প্রশ্ন লিখেছিলেন কসরের নামাজ পড়ার নিয়ম কি। এই প্রশ্নের উত্তর হল কসর শব্দের অর্থ হলো নামাজকে সংক্ষিপ্ত করা যারা মুসাফির অবস্থায় আছে ভ্রমণ করতেছে বা নিজের কর্মস্থল এবং নিজের বাসস্থান থেকে দূরে কোথাও চলে গেছে তখন সে মুসাফির অবস্থায় আছে আর সেই মুসাফিরের হালতে চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজকে দুই রাকাত আদায় করাকে কসর বলা হয় যেমন জোহরের চার রাকাত ফরজকে দুই রাকাত আদায় করা আসরের চার রাকাত ফরজকে দুই রাকাত আদায় করা এশার চার রাকাত ফরজকে দু রাকাত আদায় করা এরকম সংক্ষিপ্ত করাকে কসর বলা হয় এবং মুসাফির অবস্থায় শুধুমাত্র এই ফরজ নামাজকে কসর করতে হবে যদি সে একা একই পড়ে অথবা মুসাফির যে কয়জন আছে তারা যদি জামাতবদ্ধ আলাদা নামাজ পড়ে তাহলে কসর করতে হবে অন্যথায় যদি কোনো ইমামের পিছনে স্থানীয় ইমামের পিছনে মুকিমদের সাথে যদি জামাতে নামাজ আদায় করে তাহলে তার সেখানে চার রাকাতি পড়তে হবে চার রাকাত বিশিষ্ট নামাজকে চার রাকাতই আদায় করতে হবে এরপর পাঁচশো পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন ঢাকার ধামরাই থেকে লিখেছিলেন আব্দুল আহাদ তিনি প্রশ্ন লিখেছিলেন কসরের নামাজের সাথে সুন্নত নামাজ পড়তে হয় নাকি না পড়লেও হয় এই প্রশ্নের উত্তর হলো কসরের নামাজ মুসাফিরদের জন্য সংক্ষিপ্ত করা সেখানে ফরজ নামাজের ক্ষেত্রে যেহেতু সংক্ষিপ্ত করার নিয়ম আছে সেখানে আগে পরের যে সুনতগুলো আছে সেই সুননতগুলোর ব্যাপারে মহাদিস রামদের অভিমত হলো যে মুসাফিরদের জন্য শুধুমাত্র ফরজ নামাজ পড়লে যথেষ্ট হবে তবে যদি সময় হাতে থাকে যে আমি মসজিদে ঢুকেছি আমার হাতে সময় দীর্ঘ আছে তখন আমাকে আগে পরের সুন্নতগুলো আদায় করতে হবে তবে মুসাফিরদের জন্য যেহেতু আল্লাহ রবুল্লা আলমিন কসরের সুযোগ দিয়েছেন ফরোজ নামাজকেও সংক্ষিপ্ত করার সুযোগ দিয়েছেন সেক্ষেত্রে সুনত নামাজ না পড়লেও তার গুণা হবে না ইনশাআল্লাহ মুসাফির অবস্থায় এরপর পাঁচশো ছেচল্লিশ নম্বর প্রশ্ন রাজশাহী থেকে লিখেছিলেন জসিম উদ্দিন তিনি প্রশ্ন লিখেছিলেন গোসলের পর হাঁটুর উপর কাপড় উঠলে আবার অজু করা লাগবে কি না এই প্রশ্নের উত্তর হলো জিনা হাঁটুর উপরে কাপড় উঠে গেলে অজু ভেঙে যায় না আবার গোসলের পরে উঁজু করতে হয় না গোসল যদি পরিপূর্ণ হয়ে যায় তাহলে গোসলের পরে আর কোনো অজু লাগে না আপনার কাপড় খুলে ফেলেন অথবা হাঁটুর উপরে উঠে যাক তাতে কোনো অজু ভেঙে যাবে না এরপর পাঁচশো সাতচল্লিশ নম্বর প্রশ্ন চুয়াডাঙ্গা থেকে লিখেছিলেন জাবের তিনি প্রশ্ন লিখেছিলেন ইমাম যদি বিড়ি খায় তার পিছনে নামাজ পড়া যাবে কিনা এই প্রশ্ন উত্তর হলো যে ইমাম যদি বিড়ি খায় বিড়ি খাওয়া তো হারাম তো যে ব্যক্তি হারাম খায় ধূমপান করে সে ব্যক্তিকে আপনি ইমাম হিসেবে নিযুক্ত কেন করবেন এটা তো আপনাদের আমাদের ব্যর্থতা এরকম বিড়ি ইমামকে সমাজে স্থান দেওয়া উচিত নয় অর্থাৎ মসজিদের ইমামতির মসল্লায় দাঁড় করানো উচিত নয় অবশ্যই যে ব্যক্তি বিড়ি সিগারেট ধূমপান ইত্যাদি করে না তাকেই ইমামতির মুসাল্লায় দাঁড় করানো উচিত তবে এমন যদি হয় যে সে শুধুমাত্র নামাজের সমস্ত মাসাইলগুলো জানে জানে পারে কিন্তু আপনারা কেউ তার মতো পারেন না সেই ক্ষেত্রে সেই ইমাম হিসেবে আপনাদের চাইতে যোগ্য সেই ক্ষেত্রে আপনি তাকে দিতে পারেন তবে নিয়মিত মসজিদের ইমাম হিসেবে ওরকম লোককে রাখা উচিত নয় যে ব্যক্তিকে আপনারা নিয়মিত মসজিদের ইমাম হিসেবে নিযুক্ত করেছেন যে ব্যক্তি যদি বিড়ি সিগারেট খায় তাহলে অবশ্যই সেই ইমামকে সেখান থেকে সটায় করতে হবে অথবা তাকে সতর্ক করতে হবে বিড়ি সিগারেট ছেড়ে দেওয়ার জন্য এরপর 548 নম্বর প্রশ্ন ফরিদপুর থেকে লিখেছিলেন লামিয়া আক্তার তিনি প্রশ্ন লিখেছিলেন নামাজের মধ্যে যদি অনিচ্ছাকৃত ভুল হয়ে যায় তাহলে করণীয় কি এই প্রশ্নের উত্তর হলো অনিচ্ছাকৃত অনেক ভুল হতে পারে অনিচ্ছাকৃতভাবে আমরা ফরজ ছেড়ে দিতে পারি আমরা সুরা পড়িনি রুকুতে চলে গেছি এরকম হতে পারে তো অনিচ্ছাকৃতভাবে যদি কোনো ফরজ ছুটে যায় নামাজের যে ফরজগুলো আছে সেগুলো যদি ছুটে যায় তাহলে যদি নামাজের পরে মনে আসে যে আমার ফরজ ছুটে গেছে অনিচ্ছাকৃতভাবে তাহলে সেই নামাজ আবার পুনরায় পড়তে হবে তবে যদি কোনো ওয়াজিব ছুটে যায় ফরজের ফরজ যেগুলো না যেগুলোকে ওয়াজিব বলা হয় সেই সমস্ত ওয়াজিব যদি নামাজের মধ্যে ছুটে যায় অনিচ্ছাকৃতভাবে তাহলে নামাজের শেষে অথবা নামাজের পরে সাহসে দিলে নামাজ সম্পূর্ণ হয়ে যাবে আর যদি সুন্নত মুস্তাহাব যেগুলো আছে নামাজের আদবের মধ্যে সেগুলো যদি অনিচ্ছাকৃত কোনো ভুল হয়ে যায় তাহলে আপনার নামাজের ক্ষতি হবে না ইনশাআল্লাহ এরপর পাঁচশো ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন কুষ্টিয়া থেকে লিখেছিলেন আনোয়ার তিনি প্রশ্ন লিখেছিলেন নামাজের মধ্যে যদি মুখে থুতু জমা হয়ে যায় তাহলে কি করতে হবে এ প্রশ্ন উত্তর হলো নামাজের মধ্যে যদি আপনার জিব্বা নাড়াইতে নাড়াইতে মুখে থুতু জমে যায় তাহলে সেই থুতু আপনি গিলে ফেলবেন সেই থুতু মুখে রাখবেন না এবং নামাজের মধ্যেও বাহিরে থুতু ফেলানোর কোনো সুযোগ নেই অতএব আপনার মুখে যে লালা জমে গেছে সেগুলো আপনি গিলে ফেলবেন এমন এরপর পাঁচশো পঞ্চাশ নম্বর প্রশ্ন পিরোজপুর থেকে লিখেছিলেন মাহমুদা তিনি প্রশ্ন লিখেছিলেন যার গরু খাসি জবাই করে আকিকা দেওয়ার সামর্থ্য নাই সে যদি মুরগি জবাই করে খাওয়ায় তাহলে আকিকা হবে এই প্রশ্ন উত্তর হলো জিনা আকিকা করার সুন্নত হলো খাসি বা ছাগল বকরি ইত্যাদি জবাই করে আকিকা করা মেয়েদের জন্য একটি ছেলের জন্য দুইটি এটা হলো সুন্নত পদ্ধতি এটা আকিকার জন্য নির্দিষ্ট আপনি বকরি দিয়ে করতে পারেন চাইলে দুম্বা দিয়ে করতে পারেন এরপরে উট অথবা গরু এগুলো দিয়ে দেওয়ার ব্যাপারেও ওলামাদের মধ্যে মতভেদ আছে তবে গ্রহণযোগ্য ওলামাইকরাম অনেকেই বলেছেন যে এটা জায়জ আছে তবে মুরগি দিয়ে আকিকা করা বা মুরগি রান্না করে খাওয়াই দিলে আকিকা হবে এরকমটা কেউ বলেনি এবং এটা আকিকার সুন্নার তরিকাও নয় এটা হবে না এরপর পাঁচশো নম্বর প্রশ্ন নারায়ণগঞ্জ থেকে লিখেছিলেন আসমাউল। তিনি প্রশ্ন লিখেছিলেন অজুর সময় একাধিকবার মাথা মাসেহ করা যাবে কি না এই প্রশ্ন উত্তর হলো অজুর সময় সুন্নত তরিকা হলো একবার মাথা মাসেহ করা সম্পূর্ণ মাথা শুরু থেকে শেষ পর্যন্ত একবার মাসেহ করা তবে আপনি যদি মনে করেন যে আবার মাথাটা সম্পূর্ণ হয়নি তাহলে আপনি আবার ঘুরিয়ে আনতে পারেন এর পরবর্তীতে আরেকবার দিতে পারেন তবে এটা একবার করলে যথেষ্ট হয়ে যাবে আপনি এর পরবর্তীতে আর আবারও মাসাহ করতে পারেন যে আমার হলো কিনা সন্দেহ থেকে যায় এরকমটা যদি মনে হয় আপনি করতে পারেন তবে একবার করলে যথেষ্ট হবে এরপর আবারও কুমিল্লা থেকে লিখেছিলেন কামাল উদ্দিন তিনি প্রশ্ন লিখেছিলেন ফজরের নামাজ শেষ করতে করতে যদি সূর্য উঠে যায় তাহলে কি নামাজ হবে এই প্রশ্ন উত্তর হলো যে হবে আপনি যদি সূর্য ওঠার আগেই ফজরের নামাজ শুরু করেন এবং শেষ করতে করতে সূর্য কিছু উঠে গেছে এতে আপনার নামাজের ক্ষতি হবে না নামাজ হবে এরপর পাঁচশো তিপ্পান্ন নম্বর প্রশ্ন বরিশাল থেকে লিখেছিল লিখেছেন শামসুল ইসলাম তিনি প্রশ্ন লিখেছিলেন রাতে পাখির ডাক শুনলে কি হয় এ প্রশ্নোত্তর হলো কিছুই হয় না রাতে পশু পাখি ইত্যাদি ডাকতেই পারে আর সেই ডাক আপনার কানে আসতেই পারে এতে কোনো মঙ্গল অমঙ্গলের বিষয় নেই এরকম কিছু কুসংস্কার বিভিন্ন এলাকায় আঞ্চলিকভাবে দেখতে পাওয়া যায় আলোচনায় আসে তবে এগুলোতে কোনো ক্ষতি বা কোনো লাভ নেই এরপর পাঁচশো চুয়ান্ন নম্বর প্রশ্ন খুলনা থেকে লিখেছিলেন মাইমুনা তিনি প্রশ্ন লিখেছিলেন ভাঙ্গা আয়নায় মুখ দেখলে কি অমঙ্গল হয় এই প্রশ্ন উত্তর হলো জিনা ভাঙ্গায় আয়নায় মুখ দেখলে অমঙ্গল হয় হায়াত কমে যায় ইত্যাদি ইত্যাদি নানান কুসংস্কার সমাজের মধ্যে প্রচলিত এগুলো অবশ্যই আমাদেরকে পরিত্যাগ করা উচিত এরকম কোনো বিশ্বাস ধারণা মুসলমানদের জন্য পোষণ করা উচিত নয় ভাঙ্গা আয়নায় মুখ দেখলে কোনো ক্ষতি হয় না তবে ভাঙ্কা আয়নায় মুখ দেখব কেন আমরা ভালো আয়না থাকতে এরপর পাঁচশো পঞ্চান্ন নম্বর প্রশ্ন ঝিনাইদাহ থেকে লিখেছিলেন শিউলি আক্তার তিনি প্রশ্ন লিখেছিলেন স্বামী বেঁচে থাকতে সাদা কাপড় পরলে নাকি স্বামীর হায়াত কমে যায় এটা কি ঠিক এ প্রশ্নোত্তর হলো জিনা আপনি সাদা পরবেন না কালো পরবেন না লাল পরবেন সেটা আপনার ইচ্ছা আপনার স্বামী যদি আপনাকে সাদা পরতে বলে বা আপনার যদি মনে চায় সাদা ড্রেসটা আপনি পরবেন কাপড়টা পরবেন এতে আপনার স্বামীর হায়াত কমে যাবে কথা কোথাও নেই এটাও একটা কুসংস্কারের অন্তর্ভুক্ত এরপর গোপালগঞ্জ থেকে লিখেছিলেন দিন ইসলাম পাঁচশো ছাপ্পান্ন নম্বর প্রশ্ন তিনি লিখেছিলেন হিন্দুদের বিয়েতে মুসলিমরা খেতে পারবে কিনা এই প্রশ্ন উত্তর হল জি খেতে পারবে হিন্দুদের দাওয়াতে মুসলিমরা যেতে পারবে মুসলিমদের দাওয়াতে হিন্দুরা আসবে এতে কোনো সমস্যা নেই তবে সমস্যা হলো হিন্দুদের দাওয়াতে গিয়ে আপনি যখন কোনো পশু পাখির গোস্ত খাবেন তখন সেটাকে জাস্টিফাই করে খেতে হবে যে এই গরুটা বা এই ছাগলটা বা এই মুরগিটা কে জবাই করছিলো কোন তরিকা জবাই করা হয়েছিল এটা মুখ্য বিষয় যদি কোনো মুসলমান বাবুরি জবাই করে সেটা আপনাদের জন্য অপরিবেশন করে তাহলে এতে আপনাদের খাইতে কোনো অসুবিধা নেই এটা হালাল হবে তবে যদি কোনো হিন্দু কোনো অমুসলিম এটাকে জবাই করে প্রস্তুত করে নিয়ে আসে তাহলে সেটা মুসলিমদের জন্য খাওয়া জায়েজ নেই বাকি আপনি নিরামিষ যেগুলো খাবেন ডাল খাবেন চচ্চড়ি খাবেন ইত্যাদি মাছটাচ এগুলো আপনাদের জন্য আমাদের জন্য খাওয়াতে কোনো অসুবিধা নেই তবে গোস্ত খাওয়ার ব্যাপারে একটু জাস্টিফাই করে নিতে হবে এরপর পাঁচশো সাতান্ন নম্বর প্রশ্ন চিটাগাং থেকে লিখেছিলেন শ্রাবণ তিনি প্রশ্ন লিখেছিলেন দাওয়াত ছাড়া বিয়ে বাড়িতে গেলে কি হয় এই প্রশ্ন উত্তর হলো দাওয়াত ছাড়া কোনো বাড়িতে গিয়ে খেয়ে আসলে চুরি করা হয় বা ডাকাতি করা হয় আপনাকে কেউ দাওয়াত দেয় নেই দাওয়াতের মেহমানদের জন্য রান্না করা হয়েছে আপনি সেটা গিয়ে খেয়ে আসছেন তার মানে তো আপনি প্রকাশ্যে চুরি করে আসলেন প্রকাশ্যে ডাকাতি করে আসলেন বলতে হয় তো এরকম চুরি ডাকাতি করলে যেরকম অন্যায় হয় কবিরা গুণা হয় কঠিনতম কঠিনতম শাস্তির সম্মুখীন হতে হয় ঠিক বিনা দাওয়াতে মানুষের বাড়িতে গিয়ে খেয়ে আসলেও তদরূপ অন্যায় হয় জুলুম হয় অত্যাচার হয় এবং বড় পাপ হয় কবিরা গুণা হয় এ থেকে আমাদেরকে অবশ্যই বেঁচে থাকতে হবে যে আমাকে দাওয়াত তার বাড়িতে গিয়ে আমি খেয়ে এটা নয় পাঁচশো আটান্ন নম্বর প্রশ্ন কুমিল্লা থেকে লিখেছিলেন দিদারুল আলম তিনি প্রশ্ন লিখেছিলেন পানের সাথে জর্দা খাওয়া কি হালাল এই প্রশ্ন উত্তর হল জিনা জর্দার মধ্যে যে উপাদান থাকে জর্দা পাতা এটা শরীরের জন্য অত্যন্ত মারাত্মক ক্ষতিকর এই অত্যন্ত মারাত্মক ক্ষতিকর প্রয়োজন থাকার কারণে জর্দাকে হালাল বলা যায় না কেউ কেউ এটাকে মাকরু বলে থাকেন ওলামায় আহনাফ তবে স্পষ্ট কথা যে এটা শরীরের জন্য বিন্দুমাত্র উপকার করে না এটা সম্পূর্ণ ক্ষতির কারণ তো সম্পূর্ণ ক্ষতি যে জর্দা পাতায় থাকে সেটা দিয়ে পান খাবেন বা অন্য কিছু খাবেন বিড়ি সিগারেটের মধ্যেও তো সেই জর্দাপাতা গুঁড়া করে দেওয়া হয় বিড়ি সিগারেটকে আমরা হারাম বলছি তো এটাও তো আমরা হারাম বলবো পানের সাথে যদি খাই এটাও হারাম হবে এরপর রাজশাহী থেকে মৃত মা বাবার জন্য সন্তানের করণীয় কি এই প্রশ্নের উত্তর হলো মৃত পিতা মাতার জন্য সন্তানের করণীয় হলো তাদের জন্য দোয়া করতে হবে প্রত্যেক নামাজের পরে মৃত পিতা মাতার মাগফিরাত কামনা করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং তাদের জন্য করতে হবে বেশি বেশি দান করতে হবে মৃত পিতা মাতার জন্য তাদের কামনা করে। এরপর ষাট প্রশ্ন মাদারীপুর থেকে লিখেছিলেন ঝুমা ইসলাম তিনি প্রশ্ন লিখেছিলেন নামাজের পরের তাজবিহ কখন পড়তে হবে ফরজ নামাজ শেষ করে নাকি সুন্নত নফল শেষ করে এই প্রশ্নের উত্তর হলো প্রত্যেক ফরজ নামাজের পরে যে তাজবিগুলো পাঠ করতে হয় এই তাজবিগুলো পাঠ করার সময় হলো প্রত্যেক ফরজ নামাজ শেষ করার সাথে সাথে সুন্নত নফল পড়ার আগেই এই পাঁচক্ত নামাজের তাজবিগুলো পাঠ করা উচিত